দুয়ারে দুয়ারে সরকার এই প্রকল্পের পর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকের চালু করলে একটি নতুন প্রকল্প তা হচ্ছে দুয়ারে দুয়ারে তৃণমূল হ্যাঁ বন্ধুরা তো সকলের জন্য বিরাট বড় সুখবর পশ্চিমবঙ্গবাসী হলে ভিডিওটি মিস করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা নতুন এক প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন দুয়ারে দুয়ারে সরকার আপনারা জানেন যে বলা যেতে পারে পুরোপুরি সুপার হিট হয়েছে কারণ কি দুয়ারে দুয়ারে সরকারের মাধ্যমে প্রচুর মানুষ কিন্তু সুবিধা পেয়েছেন তো প্রচুর মানুষ স্বাস্থ্যসাথী কার্ডও করেছেন কৃষক প্রকল্পের নাম তুলেছেন এস সি এস যেতে পারে সার্টিফিকেট এখান থেকে অনেক পেয়েছেন বা পাওয়া যেতে পারে প্রচুর মানুষ এখান থেকে সুবিধা পেয়েছেন দুবারে দূরে সরকার এখনও নানা জায়গায় কাজ চলছে এখন নানা জায়গায় ক্যাম্প হচ্ছে তো এরই মধ্যে একটি নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী তা হচ্ছে দুয়ারে দুয়ারে তৃণমূল তো দেখে নেব বন্ধুরা দুবারে দুয়ারে তৃণমূলের যে প্রকল্পটি চালু করেছে মমতা ব্যানার্জি তো ঠিক কি আপডেট খবর বেরিয়ে আসছে তো বন্ধুরা এই ধরনের আপডেটেড খবরগুলো পাওয়ার জন্য সর্বদা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না তাই ভিডিওটিকে এক করে লাইক করে দিন আর অবশ্যই ভিডিওটি দেখার পর শেয়ার করে দেবেন যাতে করে সকলে এই আপডেটটি পেতে পারে সকলে যাতে সঠিক খবরটি জানতে পারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় যাতে সাধারণ মানুষকে নিয়ে আসা যায় সেই কারণেই এই কিছুদিন আগেই দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দুয়ারে দুয়ারে প্রকল্পের কাজ এখনও বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু এর মধ্যেই তৃণমূল সরকারের আর একটা মাস্টার স্ট্রোক দুয়ারে দুয়ারে তৃণমূল একুশে বিধানসভা নির্বাচন আর সেই কথায় মাথায় রেখেই জনসংযোগ বাড়াতে তৃণমূল সরকার দারুণভাবে মাঠে নেমেছে আর সেই কারণেই নতুন আরেক প্রকল্প নিয়ে হাজির তারা তৃণমূল সরকারের এখন মূল লক্ষ্য মানুষের কাছে পৌঁছানো তাই আজ বৃহস্পতিবার একুশে জানুয়ারি থেকে এক নতুন প্রকল্প শুরু করা হচ্ছে তা হচ্ছে দুয়ারে দুয়ারে তৃণমূল এই দুয়ারে দুয়ারে তৃণমূলের মাধ্যমে রাজ্যের নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের উন্নয়নের তালিকা তুলে ধরবেন তাদের সমস্যার সমাধান করবে তাছাড়া সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করবে বলে জানা গেছে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত নেতা মন্ত্রীদের এই সব কর্মসূচির মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে তো আজ থেকেই শুরু হবে এবং চলবে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি আর এই নির্দেশনামা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন সুব্রত বক্সি তো বন্ধুরা এই ছিল আপডেট অবশ্যই সঙ্গে থাকুন এবং আদত্তে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি